Welcome back to Rohingya Crazy English to you all. I am Muhammad Usman Guni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Honorable Gun Kanasan, Ashaguri Begun, Balasan. Hasguri Ajay Honorable Muntu, Abar Grammar Class Lecture 7 Loradiroi, Video Bamadai Honorable Dahimde, Assertive Sentence Hodulla, Assertive Sentence Dudulla in the Hayum, Affirmative, Negative. Bujana, Assertive Sentence Hodulla, Ugulla Affirmative, Negative. Hasguri Aragai Honorable Fast Dulla Sentence, the Hailam, Definition So, Zaradara Ajafujunto. Fanzulia sentence in definition so as you know sondole honorar adding a link or a description of video join it into cyber gun to la video go shuru kori to la ara same day assertive sentence ro dubaga bag je ogolle affirmative sentence ar golle negative sentence মানে তলে এফার্মেটিভ সেন্টেন্স জিবানি কি অই হতা হইম নেগেটিভ সেন্টেন্স জিবানি কি নই হতা হইম মানিয়ালি কথা বুঝেনে তলে এফার্মেটিভ সেন্টেন্স বানাইন না আর ওর তিনটা নিকে স্ট্রাকচার দিইন ল নেগেটিভ সেন্টেন্স বানাইন না আর এডা গুতু জিনি কি নেগেটিভ অর নিজত নেগেটিভ সেন্টেন্স অর নিজত জিনি কি তিনটা স্ট্রাকচার দি ইন ল আর নেগেটিভ সেন্টেন্স বানাই তলে হাজ গরি সাই আর এক নম্বর মধ্যে আছে দে সাবজেক্ট প্লাস বাফ প্লাস এক্সটেনশন তলে একুলে তলে সাবজেক্ট টাইব বাফ টাইব এক্সটেনশন টাইব তলে যেমন নাকি এক্সটেনশন মানে কি ইয়ান আর ক্লিয়ার করে আগে তাহলে আর তো জানি দে সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট আনা বই দিয়ে আনা আর হবে তাহলে আমাদেরকে এক্সটেনশন আসে এক্সটেনশন হলে এক্সটেনশন আমাদের অবজেক্ট হদিবে গলায়া এক্সটেনশন আমাদের কমপ্লিমেন্ট হদিবে গলায়া এক্সটেনশন আমাদের আর মানে যেমন নাকি অ্যাডজেটিভ থাকিব এনলে আর বহুত কিছু থাকিব আর এক্সটেনশন হদিব আমাদের হাজ করে অন্য একটা মেসাল শুনতে আর সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট হয়ে দেন তাহলে শি ইজ গুড ইবা বালা তাহলে আমাদের সি হ দিবা সাবজেক্ট ইস হ দিবা বার্ফ তাহলে গুড হ দিবা কি গুড হ দিবা অবজেক্ট না ইবা হনদিন অবজেক্ট নব ই বলতে অ্যাডজেটিভ সি ইজ গুড ইবা বালা তাহলে আমাদের অ্যাডজেটিভ তাহলে ইয়া নদ দেয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোক তাহলে আমাদের আর দানিতে সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট দিয়ে দিই তো ইয়া আমাদের গুড ইবা হনয় অবজেক্টও দ্বারা না দাঁড়িবে হলে অ্যাডজেটিভ এটা এক্সটেনশন দিলাম তোর ফুরাই গিয়ে এক্সটেনশন আমাদের সাবজেক্ট সরি অবজেক্ট গলায় আছে কমপ্লিমেন্ট গলায় আছে অ্যাডজেটিভ গলায় আছে এনে আরও বহুত লাস্টটো যায় দিন বহি আর বহুত গলায় আছে তো ইয়ানলা আই সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট নদীয় রে সাবজেক্ট প্লাস বা প্লাস এক্সটেনশন দিই কথা বুঝছো না তাহলে সেন্টেন্স ইয়ান আর মেসাল চাই আই ইট রাইস আই বা থাই তাহলে ইবার নেগেটিভ হলে আই ডো নট ইট রাইস আই বা নাহাই সেন্টেন্স আনরে নেগেটিভ গুরুত্ব মনে হলে আই ডো নট ইট রাইস আই বা নাহাই ইয়ানরে স্ট্রাকচার সন্ধানে গেলে সাবজেক্ট প্লাস ডো অথবা ডাস নট প্লাস বা প্লাস এক্সটেনশন তাহলে সাবজেক্ট টাইব ডো অথবা ডাস টাইব ইয়াত বা ডাস নট টাইব ডো নট ইয়াত বা ডাস নট ডো নট ইয়াত বা ডাস নট মানে ডো ডো ডাস হ দিবা এ দে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর সাবজেক্ট অলা কথা বুঝি পাইছো না এতলা ডাস হ দিবা বাদ হবে তো নট বাদ হবে তো বাফ বাদ হবে তো এক্সটেনশন যেমন নাকি আই হ দিবা সাবজেক্ট ডো নট হ দিবা তো বাদে আই সাবজেক্টর ঠিক পাশে বসে কি ডো নট বাদ হবে যদি ইট বাদ হবে ইট হ দিবা বার বাদে রাইস রাইস হ দিবা অবজেক্ট কথা বুঝছো না তাহলে আই ইট রাইস আই বাদ হাই আই ডো নট ইট রাইস আই বাদ না হাই শি কুক রাইস মানে ভাইয়ে খানা পাক করে ভাইয়ে মানে বাত রানে শি ডাস নট কুক রাইস ই ভাইয়ে বাত না রানে তাহলে আমাদের শি হ দিবা সাবজেক্ট ডাস নট শি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর সাবজেক্ট দিয়ে তালা আমাদের কি লয়ে ডাস নট আসে ডো নট নয় ডাস নট আসে বাদে হয়ে যেতে বার্ফ বাদে হয়ে যেতে রাইস রাইস হ দিবা অবজেক্ট কথা বুঝি পাইছো না দে গো টু স্কুল এইট এইট ও ক্লক ইতারা স্কুলত যা আসতে হবা দে দে ডু নট গো টু স্কুল এইট এইট ও ক্লক ইতারা আসতে হবা দে স্কুলত না যা তাহলে ইতার আসতে হবা দে স্কুলত না যা তাহলে এই কুলর গান হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সর এক নম্বরের স্ট্রাকচার অর মেসাল তাহলে কুলর গান হলে নেগেটিভ সেন্টেন্সর মানে এক নম্বরের স্ট্রাকচারর মেসাল বুঝি পাইছো না তাহলে এখন আর টাইম দে দুই নম্বরের গান তাহলে সাবজেক্ট টাইব অক্সিলারি বাফ টাইব বাদে মেন বাফ টাইব এক্সটেনশন তাহলে ই আন্ডারস্ট্যান্ড এসে আন্ডার নেগেটিভ বানাইতে মনে হলে সাবজেক্ট টাইব অক্সিলারি বাফ টাইব নট টাইব মেন বাফ টাইব এক্সটেনশন আগতো আর মেসাল চাই মেসাল চাইলে আরো সুন্দর করে বুঝি পারিম যেমন নাকি মেসাল চাইম দা আই এম গো টু স্কুল আই স্কুলত যাই তাহলে আই হ দিবে কি সাবজেক্ট ইয়াত সাবজেক্ট টাইব হইবা তাহলে অন্যরা আই সাবজেক্ট পাইন না বাদে এম এম হ দিবা অক্সিলারি বাফ আই এম বুঝছো না তাহলে গোয়িং হ দিবা বা মেন বাফ টু স্কুল হ দিবা কি এক্সটেনশন মানে অবজেক্ট বুঝছো না আই এম গোয়িং টু স্কুল আই স্কুলত যাই তাহলে আমার সাবজেক্ট অক্সিলারি বাফ মেন বাফ অবজেক্ট অন্যরা ফাইন বরাবর তাহলে ইয়াদের নেগেটিভ বানাইতে মনে হলে আই এম নট গোয়িং টু স্কুল আই স্কুলত না যাই আই স্কুলত না যাই
তাহলে আই হ দিবা সাবজেক্ট এম হ দিবা অক্সিলারি বা এম অর টিক পাশে কি আসে অগ নট আসে তাহলে এম নট এরিয়া বাদে ম্যান বাফ বাদে বাদে কি ভাইন অবজেক্ট ফাইন তাহলে আই এম নট গোয়িং টু স্কুল আই স্কুলত না যায় হাজ করি বুঝতে পারছেন বলে আশা করি স্ট্রাকচার মজিন বসে বলেও আশা করি শি ইজ গুড ইবা বালা শি ইজ নট গুড ইবা বালা ন তাহলে আমাদের শি ইজ গুড ইবা বালা শি ইজ নট গুড ইবা বালা ন দে আর প্লেয়ার্স ইতারা ফিলিয়ার কল দে আর নট প্লেয়ার্স ইতারা ফিলিয়ার কল ন কথা বুঝছে না হাজ করি দুই নম্বরের সেন্টেন্সরে নেগেটিভ বানাইতে মনে হলে অক্সিলারি বাফর শেষ হতো যায় অক্সিলারি বাফর পিছতো করে যায় অগ্র নট বগরা দিল অক্সিলারি বা বগরা বাদে তারপর নট গলা দিলে মাত্র মানে তার বাদ আর আনন্দ নেগেটিভ সেন্টেন্স আসান সাথে কী করে ফেলা ভেজুম বানা ফেলা ভেজুম বুঝে না তিন নম্বরের স্ট্রাকচার কেন চাই আর তিন নম্বর মানে সাবজেক্ট প্লাস মডেল বা প্লাস ম্যান বা প্লাস এক্সটেনশন সাবজেক্ট টাইবো মডেল বাফ টাইবো ম্যান বাফ টাইবো এক্সটেনশন টাইবো বুঝে না তাহলে বাদ ইয়ে আনরে সেন্টেন্সে আনরে যদি নেগেটিভ বানাইতে মনে হলে তিন নম্বর এড়াহর গান লগে বানাই সাবজেক্ট প্লাস মডেল বাফ প্লাস নট প্লাস ম্যান বাফ প্লাস এক্সটেনশন তাহলে সাবজেক্ট টাইবো মডেল বাফ টাইবো নট টাইবো তার বাদে ম্যান বাফ টাইবো তার বাদে এক্সটেনশন যেমন নাকি মাসাল মাদা হতে আই ক্যান ইট রাইস আমি বা থাই ভারি আই ক্যান নট ইট রাইস আমি বা থাই না ভারি তাহলে আই হ দিবা সাবজেক্ট ক্যান হ দিবা মডেল বাফ ইট হ দিবা বার্ফ রাইস হ দিবা অবজেক্ট আই ক্যান ইট রাইস আমি বা থাই পারি তাহলে স্ট্রাকচার অনুযায়ী ওনারা মেসালর ফাইন বলে আশা করি আই ক্যান নট ইট রাইস আমি বাদ না হাই আই হ দিবা সাবজেক্ট ক্যান হ দিবা মডেল বাফ তাহলে ক্যান নট আসে দেরি তাহলে নেগেটিভ বানাইতে মনে হলে মডেল বাফর ঠিক ফাঁসে যায় না আরো কী করে দিন দে নট বগরা দিম অক্সিলারি বাফর ওর গান মাদে অক্সিলারি বাফর ঠিক ফাঁসে যায় নট গলা দিলে মতো ইয়ান নেগেটিভ হয়ে যাবে কিন্তু তিন শুরুতো যেন আছে ইয়ানোর যদি এনলে সেন্টেন্স ইনোর যদি স্ট্রাকচার হিসাবে ইনোর নেগেটিভ বানা ফলে দিলে ডো ইয়াদবার ডাস ইয়াদবার ডিড নট পাঁচ ইনফিনিট টেন্স হলি কথা বুঝে না আয়ান ন আনি দে তাই ডো ডাস ইয়াদবার ডিড নট হরে পাঁচ ইনফিনিট টেন্স হলো এই তিন নলা কি আনা ফলে দে ডো বা ফেস্টে আনা ফলে দিয়া প্রেজেন্ট ইনফিনিট টেন্স হতো পাঁচ ইনফিনিট টেন্স হলো কথা বুঝি পাচ্ছে না তাই হাজ করি তাহলে আই ক্যান ইট রাইস আমি বা থাই পারি আই ক্যান নট ইট রাইস আমি বা থাই না পারি দে কুড প্লে ফুটবল ইতারা ফুটবল খেলায় ভাইতো দে কুড নট প্লে ফুটবল ইতারা ফুটবল খেলায় না ভাইতো শি শুড কাম হিয়ার এবার তো এটা আহরিব এবার তো এটা অনসা শি শুড নট কাম হিয়ার এবার তো এটা অন নাসা তাহলে আমাদের আয় হাজ করি অনারা তিনিয়ান স্ট্রাকচার দিই এই তিনিয়ান স্ট্রাকচার অনুযায়ী আরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাই দিলে ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কুলো নেগেটিভ দিয়ে এই তিনজন অনুযায়ী যদি আমরা নেগেটিভ বানাই দিলে ইন নেগেটিভ সেন্টেন্স কথা বুঝি পাচ্ছে না তাহলে হাজ করি ওনারা জানান ফত্যজন আর সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট মানে তাহলে আর যেমানকি অবজেক্টের জায়গা মানে এক্সটেনশন 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 দিই তাহলে এক্সটেনশনই বা ওনারা হাজ করি আবার আয় ওনারা মনত করে দিয়ে দিয়ে এক্সটেনশন হওয়া দিবা মাঝে তিনজন শীষ গলায় তাকে কিয়ং হলে বেশি সা অবজেক্ট হামাকা আসিব মাঝে বা দে আমাদের অবজেক্টের জায়গা মাঝে কিও আইতারে কমপ্লিমেন্টও আইতারে বা দে কি অবজেক্টের জায়গা মাঝে এডজেটিভ আইতে পারে বিশ্বাস যেমন নাকি শি ইজ গুড যেমন নাকি দি গুড স্কুল এইট এইট ও ক্লক এর মানে মাহন না নিয়া এই নিদি হঠাৎ বুঝি পাইছেন বলে আশা করি সাজ করি এই তিনজন লয়রে এই কুলোর তিনজন লয়রে আরা যদি প্র্যাকটিস করলে আরা বেশা বেশি শান্তি আসব কলরে কী করে গেলে একজন বানাই ফেলছুন সাজ করি ওনারা বুঝি পাইছেন বলে আশা করি আজের ক্লাস করে আজের ক্লাস করে যদি ওনারা জরুরি হয়ে দিলে ওনারা লাইক কমেন্ট শেয়ার করি বা ভিডিও করে আর হাজ করি ওনারা আজও পর্যন্ত যদি আর চ্যানেল করে সাবস্ক্রাইব করি না রাখুন দইলে সাবস্ক্রাইব করে দিবেন বলে আশা করি অল বেলা কেনরে সিভি করে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন পাইবেন লাগবে হাজ করি দূর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।